রাছিরাম লাইকদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি হাসান তারবির। আমরা আজকে আরেকটা বাগানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে এই বাগানটা মূলত আমাদের বাগান। এখানে এই গাছগুলো একটু ছোট ছোট, কিন্তু এই গাছে এবার পর্যাপ্ত পরিমাণে মুকুল আছে। এইখানে প্রায় আমাদের ছোট ছোট এই ধরনের সাইজের বাগানের গাছ রয়েছে প্রায় 30টার মতন। এবং এই পাশে আরও একটা বাগান রয়েছে, ওই বাগানের গাছগুলো বেশ বড় বড়, ওই দিকেও মোটামুটিভাবে ভালো মুকুল আছে। এবং এখানে আরেকটা বিষয় সেটা হলো যে মুকুল একটু ছোট ছোট করে গুটি আমের মতন আম ধারণ করেছে। চলেন আমরা আমের গাছের মুকুলগুলো দেখে আসি। এবং সেই সাথে আপনাদেরকে একটু বলতে চাই যে আমাদের লাইকটাতে সবসময় অ্যাক্টিভ থাকুন, লাইক দিন বেশি করে, আমাদের পোস্টগুলো বেশি করে শেয়ার করুন এবং সেই সাথে কমেন্টস করুন। তো চলুন আমরা যাই সে আমাদের আমের গাছের মুকুলগুলো দেখে আসি। সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আমাদের বাগানের প্রত্যেকটা গাছে কি পরিমাণ মুকুল এসেছে। আশা করছি এবার খুব ভালো আমের উৎপাদন হবে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রাজশাহীর আম লাইক পেজে লাইক দিয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন এবং আমাদের প্রত্যেকটি পোস্টে বেশি বেশি করে কমেন্টস করবেন, লাইক করবেন এবং সেই সাথে শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। আশা করছি এবছর খুব ভালো আম আপনাদের সবাইকে উপহার দিতে পারবো।